আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে বিআরএফ এবং বিআরবি বোঝাবো বিআরএফ এবং বিআরবি হলো এইচবিএ এর অন্য একটা ক্যাটাগরি এই ক্যাটাগরিতে শুধুমাত্র গ্যাস দ্বারা ডাইরেক্ট এক্সপানশন করা হয় মানে কোনো পানি এখন ইউজ হয় না আর আপনাদের বিআরএফ এর জন্য ক্যাটাগরি আছে সেটা হলো চিলার প্লান্টের জন্য ইউজ করা হয় এগুলো আসলে বড় বড় প্লান্টে ইউজ করতে হয় অনেক ধরনের যেগুলো প্লান্টের অনেক ক্যাপাসিটি থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের চিলার প্লান্ট ইউজ করা হয় এবং এইগুলো ভিআরএফ সিস্টেমগুলো স্মল বা মিডিয়াম যে প্রজেক্টগুলো থাকে মিডিয়াম যে কুলিং ক্যাপাসিটি সেই ক্ষেত্রে ইউজ করা হয় এগুলো কমার্শিয়াল বিল্ডিং ইউজ হয় স্মল এরিয়াতে মানে স্মল প্লান্ট ক্যাপাসিটির ক্ষেত্রে এই আপনাদের ভিআরএফটা ইউজ করা হয় এটা খুবই পপুলার রাইট নাও অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ভিআরএফের বেসিক যেটা হয়েছে ভিআরএফ মিনস এটা হলো অ্যাব্রিভিয়েশন ভেরিয়েবল রিফ্রিজারেন্ট ফ্লো এবং ভেরিয়েবল রিফ্রিজারেন্ট ভলিউম এটা আসলে প্রথম নিয়ে আসা হলো ডাইকিন কোম্পানি ভিআরএফ ভেরিয়েবল রিফ্রিজারেন্ট ভলিউম তে আপনি যে কতটুকু রিফ্রিজারেন্ট লাগবে ঠান্ডা করতে সে পরিবর্তনশীল সেই পরিমাণে আপনাকে ফলো করবে এটাকে বলা হয় ভিআরএফ দ্যাট মিনস আর ভিআরএফ হলো ভিআরবি আর ভিআরএফ হলো ভেরিয়েবল রিফ্রিজারেন্ট ফ্লো এটা হলো এই ডাইকিন কোম্পানি ফলো করে অন্য নাম দিয়েছেন জাস্ট ফাংশন একটাই কাজ কিন্তু একটাই বেসিক্যালি আমাদের ভিআরএফটা কী করা হয় ভিআরএফ হলো এই যে আনাদার এইচবিএ পার্ট দ্যাট ওয়ান আউটডোর কন্ট্রোলড বাই দ্য মাল্টিপল ইনডোর কন্ট্রোলড বাই দ্য ওয়ান আউটডোর এক্ষেত্রে আমাদের একটা ইনডোর থাকবে একটা আউটডোর থাকবে একটা আউটডোর দ্বারা আমি অনেকগুলো ইনডোরকে কন্ট্রোল করতে পারবো এবং প্রতিটা ইনডোরকে আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবো এটা হচ্ছে ভিআরএফের সুবিধা অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো ওয়াটার ইউজ হবে না ডাইরেক্টলি আমাদের টিউব থাকবে সরাসরি আমাদের গ্যাসটা প্রতিটা কুলিং করলে চলে যাবে এবং রিটার্ন হয়ে আবার আমাদের কম্প্রেসারে চলে আসবে আমাদের যে এখানে বেসিক্যালি যে কিছু কথা আছে এখানে আমাদের দুইটা কম্প্রেসার ইউজ করা হয় একটা হলো ইনভার্টার আর একটা নন ইনভার্টার তো ইনভার্টার কি আপনারা অবশ্যই জানেন আর নন ইনভার্টার কি অবশ্যই জানেন না জানলে অবশ্যই জানাবেন কমেন্টে আমিও তার জন্য আলাদা করে ভিডিও দিব তো আমাদের ইনভার্টারটা ইটস বেসিক্যালি আমাদের যখন আমাদের যে পরিমাণ আমাদের এটা আমাদের ডিমান্ডের উপর চলবে অ্যাজ পার দ্য ডিমান্ড রিফ্রিজারেন্ট ফলো সেই অনুযায়ী চলবে এটা আমাদের ডিমান্ড সবসময় চলবে না এবং যদি চলে সেক্ষেত্রে আমাদের যে রিফ্রিজারেন্ট ফলোটা আছে সেটা কিন্তু স্পিড মানে যে কম্প্রেসরের যে কম্প্রেসিং যে স্পিডটা যে মোটর থাকবে এটা হলো বিএফডি টাইপ মোটর তো এটা আমাদের স্পিড কমায় দিলে আমাদের রিফ্রিজারেন্ট ফলোটা কম হবে এবং স্পিডটা বাড়ায় দিলে সেটা আমাদের রিফ্রিজারেন্ট ফলোটা বাড়ায় দিবে তো এটা হলো এই জন্য ইনভার্টার এটা অ্যাকচুয়ালি পাওয়ার কনজিউম করে আনাদার বেনিফিট ফার্স্ট যেটা প্রায়োরিটি এটা হলো আমাদের ইলেকট্রিক বিল কনজিউম করে আর আমাদের যে নন ইনভার্টার ইউজ করা হয় এটা কিন্তু আমাদের যখন চলবে তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চলবে এটা কিন্তু বন্ধ হবে না বা এটা স্পিড কোনো কনস্ট্যান্ট এটা হলো সিএফডি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি ডাইভ আর এটা হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডাইভ ঠিক আছে তো আমাদের এই দুটা কম্বাইন করা থাকে কম্বাইন করা দুটা যে আউটপুট হাই প্রেশার লাইন ঠিক আছে সেটা আমাদের একত্রিত করা থাকে সিজেন তো আমাদের দুটা যে কম্প্রেসর থেকে যে গ্যাসটা আমাদের আউটপুট হয় এবং কীভাবে সার্কুলেশন হয় আমাদের এই যে মেকানিক্যাল সাইকেলে এটা আমি আপনাদের দেখাবো জাস্ট ওয়েট এখন দেখেন আমাদের দুইটা কম্প্রেসর এটা হলো ওয়ান এটা হলো নর্মাল কম্প্রেসর আর টু এটা হলো আমাদের ইনভার্টার কম্প্রেসর এটা আমাদের সবসময় চলবে না আর চললে পরে আমাদের স্পিডটা ভেরি করবে রিফ্রিজারেন্টের যে ফ্লো আছে এটা কিন্তু ভেরি করে দিবে সে কারণ এটা ইনভার্টার তার এটা নন ইনভার্টার এটা আমাদের সবসময় চলবে কন্টিনিউয়াসলি এবং এটা আমাদের কোনো রিফ্রিজারেন্টের ফ্লো ভেরি করতে পারবে না কারণ এটা ফ্রিকোয়েন্সি ড্রাইভ আর এটা হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ তো অবশ্যই আমি ভিএফডি ভিডিও দিচ্ছি আপনারা যদি চান তাহলে অবশ্যই দেখে আসবেন ভিএফডি কীভাবে কাজ করেন তো আমাদের এখানে প্রথম যে আমাদের যে ধরুন এখান থেকে দুটা কম্প্রেসর থেকে আমাদের রান হবে যখন আমরা ইনডোরগুলো চালাবো তখন আমাদের যে গ্যাসটা যাবে এই যে গ্যাসটা এটা লো প্রেশার গ্যাসটা আসবে অ্যাকুমুলেটর থেকে তার পর আমাদের যে হাই প্রেশারের গ্যাসটা তখন আমাদের কোথায় ঢুকবে এটা হলো আমাদের ওয়েল সেপারেটর তো ওয়েল সেপারেটরে আমাদের হাই প্রেশারের গ্যাসটা ঢুকার ফলে তা আমরা জানি যে আমাদের যে রেফ্রিজারেন্ট থাকে এই যে রেফ্রিজারেন্টের যে গুণাবলী আছে এই যে রেফ্রিজারেন্ট থাকে এই রেফ্রিজারেন্টের যে অন্যতম গুণাবলী বা আইডিয়াল যে গ্যাসগুলো আছে বা আইডিয়াল রেফ্রিজারেন্টের যে প্রপার্টিজ বা গুণাবলীগুলো থাকে তার মধ্যে অন্যতম হয়েছে যে সহজেই যাতে আমাদের গ্যাসটা সহজেই তেলের সঙ্গে মিশতে পারে তেলটা আমাদের আমাদের যে রোটেশন মেকানিজম থাকে ঘূর্ণমান যন্ত্রাংশ থাকে কম্প্রেসরে সেগুলোকে পিচ্ছিল করানোর জন্য তেলটা আমার ইউজ করা হয় এবং আমি যখন কম্প্রেস করবো তখন কিন্তু তেল এবং আমাদের যে রিফ্রিজারেন্ট বা হিমায়ক সহ কিন্তু আমাদের চলে যাবে ওয়েল সেপারেটরে তো ওয়েল সেপারেটর আমার কি কাজটা কী করবে ওয়েল সেপারেটর থেকে শুধুমাত্র আমাদের গ্যাসটাকে পাস করে দিয়ে আর ওয়েলটাকে আবার পুনরায় কম্প্রেসরে ইনপুট করে দেবে এবং এইভাবে আমাদের ওয়েলের সাইকেলটা চলবে তে শুধুমাত্র গ্যাসটা আমাদের পাস হয়ে ডিসচার্জ লাইন দ্বারা হাই প্রেসার দ্বারা চলে যাবে। তো এখন অনুরূপভাবে আমার যে যে কম্প্রেসরটা আছে, নর্মাল যে কম্প্রেসরটা আছে, এই কম্প্রেসরটা আমাদের সেমভাবেই কাজ করবে। সেক্ষেত্রে আমাদের যে হাই প্রেসারের গ্যাসটা চলে যাবে, যাওয়ার ফলে আমাদের ওয়েল সেপারেটর আছে, ওয়েল সেপারেটর আমার ওয়েলটা চলে আসবে আমার কম্প্রেসর সাইকেলে, আসি আবার সে কম্প্রেসরে ম্যাগাজিন করে আবার গ্যাসের সঙ্গে চলে যাবে এবং এখান থেকে শুধুমাত্র আমাদের গ্যাসটা পাস করবে, শুধুমাত্র গ্যাসটা পাস করবে। ওয়েল সেপারেটর কাজটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র গ্যাসটাকে পাস করে ওয়েলটাকে পুনরায় কম্প্রেসরে ফেরত নিয়ে আসা। এবং আমাদের লাইনে ওয়েল গেলে প্রবলেম অবশ্যই, এখানে যদি ওয়েলদের প্রবলেম হবে, এই জন্য আমাদের ওয়েলটা প্রিভেন্ট করার জন্য ওয়েল সেপারেটর, দ্যাট মিন সেপারেট দ্য ওয়েল ফ্রম দ্য রেফ্রিজারেন্ট, ইটস দ্য ওয়েল সেপারেটর ওয়ার্ক। ঠিক আছে, এটা হলো ওয়েল সেপারেটরের মেন ফাংশন বা কাজ। তা আমাদের যে হাই প্রেশার লাইনে, হাই প্রেশার লাইনে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের যে কম্প্রেসিত বা সংকুচিত গ্যাসটা আমাদের চলে যাবে কনডেন্সারে। দ্য কনডেন্সারের যে কাজ বেসিক রিফ্রিজারেশন সাইকেল যেভাবে চলে, এভাবে এখানেও সেই সেম কাজটাই চলে। তো আমাদের কনডেন্সারে যাওয়ার ফলে আমাদের এখানে ফ্যান থাকবে, এই ফ্যানের মাধ্যমে আমাদের যে বাইরের যে হিটটা আছে এক্সট্রাক্ট করবে, মানে আমাদের যে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার যে গ্যাসটা ঢুকছে এই হিটটা এক্সট্রাক্ট করার ফলে আমাদের গ্যাসটা কনডেন্স হতে হবে। হওয়ার ফলে এটা ফোর্স টাইপ ফ্যান থাকবে, ফ্যান আমাদের হিটটা এক্সট্রাক্ট করে বাইরে অ্যাম্বিয়েন্ট দিয়ে দিবে, মানে আউটসাইডে দিয়ে দিবে। অ্যাম্বিয়েন্ট মানে আমাদের যে বাহ্যিক যে টেম্পারেচার বা অ্যাটমসফেরিক টেম্পারেচার বোঝায় আমাদের বায়ুমণ্ডল তাপমাত্রা, সেখানে আমাদের থ্রো করবে। ফলে আমাদের এই গ্যাসটা কিন্তু হাই প্রেশার এবং হাই টেম্পারেচার যে ব্যাপারটা আছে, মানে বাষ্পটা আছে, এই বাষ্পটা আমাদের লিকুইডে কনভার্ট হবে ইনটু দ্য লিকুইড। লিকুইড হওয়ার ফলে সেটা আমাদের চলে যাবে ইনডোর ইউনিটে। তা আমাদের বিভিন্ন রুমে আমাদের ইনডোর ইউনিট থাকতে পারে। আমি ধরলাম এটা হলো নাম্বার 1 রুম, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এই 3টা রুম আছে। এই 3টা রুমের জন্য আমি 3টা কুলিং কয়েল ইউজ করছি। ওকে, এগুলো হলো কুলিং কয়েল। ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের গ্যাস ঢুকবে, কয়েল, কুলিং কয়েল। ঠিক আছে, তো আমাদের এগুলো ঢুকবে প্রতিটা ইনডোরে ঢুকবে, আলাদা আলাদা ইনডোর, যেহেতু ইনডোর ইউনিট। তো আমাদের প্রতিটা ইনডোর ইউনিটের আগে একটা এক্সপানশন ভাল্ব আছে, ইলেকট্রনিক এক্সপানশন ভাল্ব বলে এগুলোকে। ঠিক আছে, EEB, ইলেকট্রনিক এক্সপানশন ভাল্ব। এর কাজ হয়েছে যে অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য কুলিং কয়েল অফ দ্য ইন্ডিভিজুয়াল রুম বা স্পেসিফিক রুম, সেই অনুযায়ী আমাদের ওই কুলিং কয়েলের রেফ্রিজারেন্টটা ফলো করবে। এবং এই যে এক্সপানশন ডিভাইস, ঠিক আছে, এটা আমাদের যে রুম টেম্পারেচার আছে বা রুম টেম্পারেচার বা রুমে যে থার্মোস্টেট থাকে, সেই থার্মোস্টেটে আমি যে পরিমাণ তাপমাত্রা সেট করব এবং ওই পরিমাণ তাপমাত্রার জন্য আমার কী পরিমাণ আমাদের গ্যাস লাগবে, সেই পরিমাণ গ্যাসটা আমাদের এই এক্সপানশন ভালভটা ফলো করবে। এবং এটা সেন্স করবে আমাদের রুম টেম্পারেচার সেন্সর যেটা আছে সেটার মাধ্যমে। আমি যদি রুম টেম্পারেচার 24 সেট করে দিই, তো আমাদের 24-এর জন্য কী পরিমাণ আমাদের গ্যাস দরকার কুলিং কয়েলে, সেই পরিমাণ গ্যাসটা আমার এই এক্সপানশন ডিভাইসে ফলো করবে। এই জন্য আমাদের রুম টেম্পারেচার এবং এক্সপানশন ডিভাইসটা ইন্টিগ্রেটেড করে থাকে। ওই টেম্পারেচারের ডিমান্ড অনুযায়ী সে পরিমাণ সে গ্যাসটা ওই কুলিং কয়েলদের ফলো করে। এবং আমি যদি এই রুমের জন্য 20 ডিগ্রি দেই, তাহলে আমার 20 ডিগ্রির জন্য যে পরিমাণ আমাদের কুলিং কয়েল, আমাদের যে পরিমাণ গ্যাস দরকার, সেই পরিমাণ আমাদের গ্যাসটা ফলো করবে। এবং আমাদের যখন ডিমান্ড ফিল আপ হয়ে যাবে, তখন সে আবার ফলো কমায় দিবে। তো এই আমাদের ইলেকট্রনিক এক্সপানশন ভালভের কাজটা হচ্ছে এটা, প্রতিটা ইন্ডিভিজুয়ালি রুম টেম্পারেচার সেন্সরের সাথে ইন্টিগ্রেটেড করা থাকবে ইলেকট্রনিক এক্সপানশন ভালভ বা ডিভাইস। তা আমাদের যখন এই আমাদের যে এরিয়া গেল কুলিং কয়েল, কুলিং কয়েলের কাছ থেকে আমাদের যে অকুপেন্ট স্পেস, যেখানে আমাদের যে রুম টেম্পারেচার, রুম থেকে আমাদের যে হিউম্যান বিম মানে মানুষ থাকলে বা অন্যান্য কোনো থাকলে, সেই হিট সোর্স থাকলে, সেই হিট থেকে আমাদের কী করবে, অ্যাকচুয়ালি হিউম্যান বিংয়ের জন্য ইউজ করা হয় যেহেতু কমার্শিয়াল বিল্ডিং অফিসে। সেক্ষেত্রে আমাদের ওদের যে শরীরে যে আমাদের শরীরে যে তাপমাত্রা লেটেন্ট হিটটা, সেটা কিন্তু সে আমাদের শোষণ করার ফলে কী হবে, আমাদের সেই এয়ার থেকে শোষণ করার ফলে সেই কিন্তু আমাদের যে লিকুইড গ্যাসটা ঢুকলে এটা কিন্তু ভ্যাপারে পরিণত হবে, এটা লো প্রেশার হয়ে যাবে, লো প্রেশার এবং লো টেম্পারেচারের ভ্যাপারে পরিণত হবে। এবং এই ভ্যাপারটা প্রতিটা রুম থেকে আসা একটা কমন লাইন আসবে, প্রতিটা ইনডোর থেকে আসা, প্রতিটা ইনডোর বা প্রতিটা রুম থেকে আসা আমাদের একটা কমন লাইন চলে আসবে। এবং এই যে আমাদের ব্যাপারটা আছে, এটা কিন্তু লো প্রেশার এবং লো টেম্পারেচারের ব্যাপার, এই ব্যাপারটা চলে আসবে আমাদের অ্যাকুমুলেটরে। তো এখন আমাদের মেজর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আমাদের অ্যাকুমুলেটর কেন আসবে, আমাদের সরাসরি তো কম্প্রেসরে যাইতে পারে না, কম্প্রেসরে গেলে আমাদের এখানে একটা মেন ফ্যাক্টর আছে, আমি অবশ্যই বলবো যে ফ্যাক্টরটা হয়েছে যে আমাদের এখানে যদি আমাদের সরাসরি আমরা কম্প্রেসরে ঢুকাই দিই, তাহলে আমাদের যে সবগুলো কুলিং বা ইনডোর ইউনিটে সম পরিমাণ লোড থাকে না। ফলে সম পরিমাণ লোড না থাকার কারণে আমার সম্পূর্ণরূপে লিকুইডটা সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয় না, কিছু পরিমাণ আংশিক আমাদের লিকুইড থাকে। তো আমাদের যদি সরাসরি লিকুইড লাইন যদি আমাদের যদি লো প্রেশার এবং লো টেম্পারেচার লাইনে যদি সরাসরি আমরা কম্প্রেসার ঢুকাই দিই, তো এই যে আমাদের কিছু পরিমাণ যে লিকুইড থাকে, যে দেখা গেছে আমাদের একটা ইনডোর ইউনিটে আমাদের পর্যাপ্ত লোড নাই, ফলে কিন্তু আমাদের যে আমাদের যে লিকুইডটা ঢুকবে ঠান্ডা লিকুইডটা এটা কিন্তু সম্পূর্ণরূপে বাষ্প পরিণত হবে না, না হওয়ার ফলে আমাদের আমাদের সরাসরি কিছু পরিমাণ যে লিকুইড থাকবে এটা কিন্তু আমাদের কম্প্রেসারে ঢোকার পসিবিলিটি থাকে। তো আমাদের যদি কম্প্রেসারে আমাদের যদি লিকুইড ঢুকে যায় তাহলে কম্প্রেসার ড্যামেজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাকে এটা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যাকুমুলেটর ইউজ করছি। তো আমাদের প্রথমে যে আমাদের ইনডোর ইউনিট থেকে প্রত্যেকটা ইনডোর ইউনিট থেকে একটা কমন লাইনের মাধ্যমে আমাদের গ্যাসটা চলে আসবে এই অ্যাকুমুলেটরে, অ্যাকুমুলেটর আসার ফলে আমাদের বাষ্পটা এই আমাদের চলে যাবে কম্প্রেসরে, ঠিক আছে। এবং যে আমাদের যদি লিকুইড থাকে সেই লিকুইডটা আমার কী হবে এখানে নিচে জমা হবে এবং এই লিকুইডটা আস্তে আস্তে বাষ্প পরিণত হলে বাষ্পে কিন্তু পরিণত হবে, ঠিক আছে। পরিণত হওয়ার ফলে আমাদের সেটা আবার আমাদের এই যে এই লাইন দ্বারা কম্প্রেসরে চলে যাবে। তার মানে কম্প্রেসরে যাতে আমাদের কোনো ঝুঁকি বাদে শুধুমাত্র ভ্যাপার লো প্রেশার লো টেম্পারেচারে ভ্যাপার ঢুকাবো, কোনো মাত্র যাতে আমাদের কোনো লিকুইড না ঢুকতে পারে যাইতে না পারে, সেক্ষেত্রে আমাদের প্রিভেন্ট করার জন্য আমরা অ্যাকুমুলেটর ইউজ করছি। তো অ্যাকুমুলেটরের মেন পারফেক্ট এটা, তো আমাদের এই জন্য অ্যাকুমুলেটর ইউজ করছি। এইটা করার ফলে আমাদের যে লো প্রেশারের যে এবং লো টেম্পারেচারের যে গ্যাসটা যাবে ভ্যাপারটা সেটা আমাদের হাই প্রেশার করবে, করে আবার পুনরায় সেই সাইকেলটা কমপ্লিট করবে। তো এইভাবে আমাদের এখানে ভিআরএফ সিস্টেমে যে কাজ করে, আমি আপনাদের পার্ট বাই পার্ট দেবো। ভিআরএফ সিস্টেম, ভিআরএফ সিস্টেম ইজ অ্যানাদার এইচব্যাক ক্যাটাগরি, ঠিক আছে, লাইক দ্য সেন্ট্রাল প্লান্ট, এটা একটা সেন্ট্রাল প্লান্ট সিস্টেম, তবে এটা আমাদের ডাইরেক্ট গ্যাসের মাধ্যমে ঠান্ডা করা হয়। তো আমাদের এখানে প্রশ্ন আছে যে ইম্পর্টেন্ট যে আমরা একটা আউটডোর দ্বারা কয়টা ইনডোর আমরা ইউজ করতে পারবো। ম্যাক্সিমাম 50 থেকে 60টা ইনডোর আপনি কন্ট্রোল করতে পারবেন একটা আউটডোরের মাধ্যমে। দ্য ওয়ান আউটডোর মে বি কন্ট্রোলেড বাই দ্য 50 or 60 ইনডোর, ইটস অনলি ডিপেন্ড কুলিং ক্যাপাসিটি। এটা আরও আপনাদের কুলিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে, আপনার কতটুকু আমরা কুলিং ক্যাপাসিটি দরকার এবং আমাদের যে আমাদের আউটডোর ইউনিটের ক্যাপাসিটি কত সেই অনুসারে সে আমাদের ইনডোর ইউনিটগুলো বসানো হবে। যদি ক্যাপাসিটি একটু কম হয় তাহলে আমি ইনডোর ইউনিট কমাই দেবো, যার হাই ক্যাপাসিটি কম্প্রেসার বসাই সেক্ষেত্রে আমি ইউনিট। তবে ম্যাক্সিমাম আপনি 50 থেকে 60টা ইনডোর আপনি কন্ট্রোল করতে পারবেন একটা আউটডোরের মাধ্যমে। ম্যাক্সিমাম কটা 50 থেকে 60টা ইনডোর আপনি একটা আউটডোরের মাধ্যমে চালাতে পারবেন। আর এখানে যারা গ্যাসটা ইউজ করা হয় মেজর ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্যাসটা হলো আমাদের 407c, আর 407c এবং আর 410a, এই দুটো গ্যাস আমাদের ভিআরএফ সিস্টেমে ইউজ করা হয়। মানে যেখানে যান না কেন এই দুটো গ্যাস ইউজ করা হয়। তো আপনি এই দুটো গ্যাসের ক্ষেত্রে আবার 407-এর পরিবর্তে আবার 2200 ইউজ করা যায়, ঠিক আছে, 2200 ইউজ করতে পারেন আপনি। 407-এর পরিবর্তে আপনি 2200 ইউজ করতে পারেন। আপনি যদি 407 বা 22 মিক্স করে দেন তাহলে হবে না, 407 এবং অথবা 22 যে কোনো একটা ইউজ করতে পারবেন, অথবা আর 410A, এই তিনটা গ্যাসের মধ্যে যে কোনো একটা গ্যাস আপনাদের এই বিআরএফে ইউজ করা হয়। আদারওয়াইজ অন্য কোনো গ্যাস এখানে ইউজ হয় না, আমার জানা মতো হয় না। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এটা আমি নেক্সট একটা ভিডিও দেবো যেটা আমাদের যে ইনডোর ইউনিটগুলো নিয়ে কীভাবে কাজ করতেছে এবং ফরওয়ে রিভার্সিং ভাল্ব কীভাবে কাজ করে সেটা আমরা অবশ্যই ভিডিও দেবো নেক্সট। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান।